হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটি চমৎকার তথ্যবল বিডুনি হাজির হয়েছি। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী ও সুখী দেশ। এটি খুবই সুন্দর এবং একটি আকর্ষণীয় দেশ। নিউজিল্যান্ডের জনসংখ্যা খুবই কম, এজন্য তাদেরকে বাইরে থেকে প্রচুর সংখ্যক কর্মী হায়ার করতে হয়। আর কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যারা অভিজ্ঞ বা ফ্রেশার আছেন বা কাজ করতে চান, তারা কিন্তু সহজেই অনলাইনে আবেদন করে জব পেতে পারেন। স্যালারি খুবই হাই নিউজিল্যান্ডে। আপনাকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে হলে কী কী জানতে হবে? আপনাকে অবশ্যই হার্ডওয়ার্কিং হতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে, আর আপনাকে মাইন্ডলি ফ্রেশ হতে হবে, আর আপনাকে টিম ওয়ার্ক করতে জানতে হবে। ঠিক আছে, আপনি যদি নিউজিল্যান্ডের লোকাল নাগরিক হন তাহলে আপনাদের অগ্রাধিকার বেশি, আর যদি বাইরে থেকে হন আপনাকে কোম্পানি হায়ার করে নিয়ে যাবে। তো এই জন্য আপনাকে কী কী কাজ করতে হবে, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের বিভিন্ন টুলস ইউজ করা হয় সেগুলো ব্যবহার জানতে হবে, বিভিন্ন মেশিনগুলো ব্যবহার জানতে হবে, যারা কাজ করে কার্পেন্টার তাদেরকে হেল্প করা জানতে হবে, ট্রেডম্যান তাদেরকে হেল্প করতে হবে, লোডিং আনলোডিং মুভিং এই জবগুলো করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি এই জবগুলো জানেন তো আপনি কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে করতে পারেন। এছাড়া আপনার শারীরিকভাবে লিফটিং মিনিমাম 50 কেজি লিফট করার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, আপনি অবশ্যই যে যেখানে কাজ করবেন কনস্ট্রাকশন সেখানে ক্লিন করতে হবে, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আপনি স্যালারি পেতে পারেন মিনিমাম ঘন্টায় $30 থেকে $32 নিউজিল্যান্ডের, আর বছর শেষে আপনি বেতন পাবেন $47,000 নিউজিল্যান্ড। বাংলাদেশের হিসাব করলে প্রায় $32 লাখ মতো, মাসিক হিসাব করলে $2,80,000 মতো হয় কাছাকাছি। ভারত থেকে প্রচুর কর্মী কিন্তু নিউজিল্যান্ডে অনলাইনে আবেদন করে যায়। ঠিক আছে, এই জন্য কোম্পানি ভিসা স্পন্সর সহ সব কিছু প্রোভাইড করে। এই জন্য আপনাকে সঠিকভাবে আপনার সিভি কাবলে রেডি করে বড় বড় যে কোম্পানিগুলো আছে ওইখানে আবেদন করতে হবে। সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়, 5 দিন সোম থেকে শুক্রবার, 2 দিন ছুটি পাবেন, বছর 28 দিন ছুটি পাবেন, থাকাও খাবার যাতায়াত খরচ কোম্পানি থেকে পাবেন। আবেদন করতে লাগবে আপনার নিউজিল্যান্ড ফর্মের সিভি কাবার লেটার, অবশ্যই আপনার জব অভিজ্ঞতা ও রিকোয়ারমেন্ট অনুযায়ী সিভি আর কাবলে রেডি করবেন। আর যে 5টি বড় বড় কোম্পানিতে আবেদন করলেই আপনি জব পেতে পারেন সহজেই, highest.com, ডোনার ইডিওয়ার্কস, ফ্লাচার বিল্ডিং, দ্য লায়েন্স কোম্পানি এবং MI গ্রুপ। এগুলো নিউজিল্যান্ডের বড় বড় কোম্পানি যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে সারা পৃথিবী থেকে হায়ার করে। তার আর যদি আপনি আবেদন করতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওইখানে অ্যাপ্লাই করে জবগুলো পেতে পারেন। ঠিক আছে, এছাড়া যে 5টি বললাম বড় বড় কনসার্ন কোম্পানি, তারাও প্রচুর লোক হায়ার করে নিউজিল্যান্ডে, সবচেয়ে বেশি তারাই নেয়। ঠিক আছে, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। তো যারা কনসার্ন হিসেবে ওয়ার্কার আছেন বিভিন্ন দেশে বা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ফ্রেশার হিসেবে কাজ করতে চান, আজই অ্যাপ্লাই করে ফেলুন নিউজিল্যান্ড সিভি আর কাউন্টার রেডি করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আর তথ্যবল ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আর বেল বাটনটি চাপিয়ে দিবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছার জন্য। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। টেক কেয়ার, গুড বাই।